সাহা তালচা সকাং জুলাইনি সুই সালমারিও আনন্দ মেলাও থাংথানি খরকসা বকরক চায়া আংজাক বরকন দলসা বখাশিত্রা বরক রক বুলাই তংমানো কাশুনা থাংথানি সাকবাই থাংন দলসা খাশিত্রা বরক রক নিয়াগ বুজাখা অ খা কতর খা কাহাম শিকলা উল জুলাইনি চিনি সালমারিও জিবি সাখাম নগন লাংমা চৌ পরমেশ্বর রিয়াংনি অপাতিমং অংমানি সাল আশের লায়া খুখেন গণতিশা আমচায় যাত্রীপদ পাতিমং রক অংবাইখা বাকসা নুখুং রকনি নক হুক খামি থাপলা চাবাইখা গণতিশা আমচায় থাঙ্গই মন্ত্রীয়করা পুইলা জগবন্ধু কামিও পরমেশ্বর রিয়াং নগ থাঙ্গে কক সাবিখা তিনানি বুমা বুফা সানমুং তনি লেখা বসলা নব বুনাই খরক ব্রি ন পুলিশ রমখা ফিয়াবা খরক নেছি নেছিবা হাই বরক রক তাবক ব পাতিমুং বে গদালজাক রক ন দদর রুতুগৈ রমৈ যত ন ফাঁসি রেজাক থং হনৈ সানমুং সান লেখা বুমা বুফা সং উল মন্ত্রীয়করা গন্ডাতৈসানি দক তেইশনি কার থার্টি থ্রি কেবি নারায়ণপুর হাতি তেই ইয়াগুল গন্ডাছড়া এইচ এস স্কুল টং টং জানাই নুখুং গমাজাক বরক রক বাইব থাংমালাইখা পাইথাগ ডাক বাংলো কাইসা কক্তুম পান্দা রিঙ্গো মন্ত্রীয়করা ইয়াঙ্গ মন্ত্রীয়করা ফাইনা হিনে খনাওই লামানি হা কর্ণ হা বাই থুপংমানি পাইলাইয়া পি ডাব্লিউ দাগি খুঙনি এস ডিও কক সিসামুং কাসাও আশেক সাল লামা রক অং টং বাইমা কতর কতর হা কর রক ন তামনি আশেক সাল সাক নাংজা গিয়া খ্লাই তনিজাখা আবুব মন্ত্রীয়করা ফাইনাই হেনে খনাওই দদর হা বাই সুপুংমানি বসেক সাল টিকি নাই আবন কক সংম লুকুরকনি অবগত আছেন যে সাতই জুলাই এখানে একটা আনন্দ মেলাকে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে আপনারা সবাই জানেন। এতে করে একজন পরমেশ্বর ইয়াংনাম একজন ব্যক্তি সে ইনজিউর্ড হয়েছিল। ইনজিউর্ড হওয়ার পরে আট তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ ১২ তারিখ ওনার মৃত্যু হয় এবং ১২ তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় ৮টার থেকে শুরু করে সারা রাত্র ধরে বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এসডিএম এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে কে সিনহা নিয়ে এসছেন, আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন, ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনকরজি আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী এসছেন। তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবাল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেস পাণ্ডেও এসছেন, তাপস রাই সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন উনিও এসছেন, চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব দেববর্মা মহোদয় পি ডাব্লিউ ডি উনাকেও আমি নিয়ে এসছি এবং সুভাশিস দাস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার উনিও এসছেন এবং এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এসপি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালরা এখানে আছেন, আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং, মাননীয় বিধায়িকা রাইমা বেলি। আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি, ওনার বাবার সাথে কথা হয়েছে, মার সাথে কথা হয়েছে, ওনার দুই ভাই এবং বোন আছে ওদের সাথে আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়াং ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ের খুব সম্ভব। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা আগরতলা থেকে তো শুনেছি যখনই এই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম। তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসছি, এই পুরো টিম নিয়ে আমরা এসছি। আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কী ধরনের এখানে
যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো। আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি, আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমি গেছি, 33 KV এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানেও আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময় আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কীভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি, কিন্তু আরও কী কী করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 KV এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পারমানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে MR দাসপাড়া এবং রামনগর, তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি, অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিসগুলো এফেক্টেড হয়েছে মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে, এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িব তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয় অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে, কিছু বেশি কিছু কম এরকম, তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম 31টা ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে, তো সেখানে 18 নাম্বার যেখানে 25,000টা দেওয়া হয়েছিল আগে সেখানে ডাবল আমরা করেছি, সেখানে আরও 25,000 দিয়ে 50,000 করে আমরা দিচ্ছি। যারা 5 নাম্বার যেখানে 20,000 দিয়ে 40,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি, 3 নাম্বার যাদেরকে 15,000 টাকা দেওয়া হয়েছিল তাদেরকেও আমরা 15,000 আরও দিচ্ছি অর্থাৎ 30,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যেখানে 10,000 দেওয়া হয়েছিল এবং সেখানে আরও 10,000 দিয়ে 20,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যারা 5,000 পেয়েছিল তাদেরকে আরও 5,000 দিয়ে আমরা 10,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি, অর্থাৎ টোটাল এখানে ফুললি সিভিয়ারলি এবং পার্টলি 145 ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে এবং সেখানে আমরা টোটাল আমরা এখানে রুপিস 1,14,80,000 আমরা ডিসবার্স করেছিলাম। এখন এডিশনাল রিলিফ যেটা আমরা আমি না বললাম তাতে করে রুপিস 2,30,40,000 আরও আমরা দেওয়ার ব্যবস্থা করি। টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্ট যেটা সব মিলিয়ে এখানে যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাবে এই যে নতুন যে আমি অ্যানাউন্স করলাম এডিশনাল রিলিফ সেখানে 2,30,30,40,000
এবং 40,000 আমি বললাম, অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল রিলিফ সব মিলিয়ে আমরা 3,45,20,000 আমরা দিচ্ছি। আমরা এর আগেও গণ্ডা পয়সা নিয়ে আমরা চিন্তাভাবনা ছিল আরও কী কী আমরা করা যায়। আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই যে যেসব ডেভেলপমেন্ট এই গণ্ডা পয়সা বা আগে যার নাম ছিল গণ্ডাচড়া সেইগুলো আমরা অলরেডি আমরা আগেও চিন্তাভাবনা করছি, সেইগুলো আজকে আমি এখানে ঘোষণা দিতে চাই। নিউ কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে এখানে 30টা মার্কেট স্টল হবে, তাতে করে 1 কোটি খরচ আমরা ধার্য করেছি। মেনটেন্যান্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট, সেখানেও 1 কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেন্যান্স করবো, আপগ্রেডেশন আমরা করব। ওভারঅল ডেভেলপমেন্ট অফ গণ্ডা তুইচা মার্কেট এরিয়া লাইক পেপার ব্লক, ইন্টারনাল রোড, স্ট্রিট লাইট, ড্রেনেজ সিস্টেম ইত্যাদি, সেখানে 10 কোটি টাকা আমরা খরচ করব, সেটা আমরা দাবি করি। ডেভেলপমেন্ট অফ গণ্ডা তুইচা আম্বাসা রোড লেন্থ প্রায় 51 কিলোমিটার রোডটা, সে তার জন্য 150 কোটি অর্থাৎ 150 কোটি আমরা সেখানে খরচা আমরা করব সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার। নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গণ্ডা তুইচা অ্যান্ড রি রেট্রোফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং, সেখানে আমরা 19,20,00,000 সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ হাতিমাতা দলপতি রোড যেখানে লেন্থ হচ্ছে প্রায় 9 কিলোমিটার সেখানে 12,00,000 সেখানে আমরা খরচ করব। ইমপ্রুভমেন্ট অফ রোড ফ্রম রঞ্জিত পাড়া টু বুধজয় পাড়া আন্ডার রৈশা বাড়ির লেন্থ এখানে 5 কিলোমিটার লেন্থ, সেখানে 8,00,000 আমরা খরচ করব। আম্বাসা গণ্ডা তুইচা রোড টু জমাতিয়া পাড়া আন্ডার রম্বুরনগর লেন্থ প্রায় 3 কিলোমিটার সেখানে 7,50,00,000 আমরা খরচ করার আমরা ঘোষণা করছি। ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড অ্যাট গণ্ডা তুইচা ক্লাস 12 স্কুলে সেখানে 6,00,000 সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেজ ফার্মিং, আপনারা জানেন যে ফিশারি নম্বর লেখে সেখানে 5,00,000 সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি। সেটিং আপ অফ নিউ 50-বেডেড ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস অ্যাট গণ্ডা তুইচা, সেখানেও 5 কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গণ্ডা তুইচা, স্মার্ট ক্লাসরুম, ক্লাসরুম ফার্নিচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানেও 5 কোটি টাকা রাখা হয়েছে। সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ 15 MT চেম্বার্স ফর ম্যানগ্রোভ পাওয়ার্স অফ ম্যানগ্রোভ গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি, আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন, সেখানে আমরা 3 কোটি টাকা আমরা রেখেছি। তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ইস্ট ও আগরতলা অ্যান্ড আদার মার্কেট, সেখানেও 3 কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি। ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট অ্যাট গণ্ডা তুইচা 2 কোটি টাকা আমরা সেখানে রেখেছি। কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলেপিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে 10টার মতো, সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় 1,30,00,000 আমরা সেখানে রেখেছি। সেটিং আপ অফ লাইভ CCTV কভারেজ অ্যাট গণ্ডা তুইচা মার্কেট, যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সেই কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে, তার জন্য 10,00,000 আমরা ধার্য করি। 39,10,00,000 আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গণ্ডা তুইচার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। তো টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিজ 3,05,20,000, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট টু গণ্ডা তুইচা যেটা আমি একটু আগে বললাম যে 239,10,00,000, আর টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট
242,55,20,000। আমরা চাই যে শান্তি ছাড়া কোনো অবস্থায় আমাদের রাজ্যেই হোক দেশেই হোক কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রধান, সেই দিশায় আমরা চলতে চাই। এখানে যারা চক্রান্ত করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইন আইনের পথে চলবে এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়, জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তাভাবনা আমরা বারবার বলি সেটা যেন হয় এবং আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা তার মোকাবেলা করব এবং আইন আইনের পথে চলবে, পুলিশও তাদেরকে পড়বে। আপনি চারজন আনো ফাঁসি আইন আমার ছেলে তো আসবে সাতজন তো না অনেক আছে মেইন আরও থাকবো আরও আছে অসংখ্য পরিমাণের এখানে জড়িত আছে কিন্তু ওদেরকে তো আজকে এক মাস অতিক্রম হতে চলেছে এই চারজন বাদে এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি কেন? আমাদের জোরালো দাবি থাকবো বাকি অভিযুক্তদের দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক আমরা এটা চাই। আজকে এক মাস হয়ে গেছে চারজন বাদে আর কাউকে কোনো খোঁজ খবর নেই, গ্রেপ্তার তো দূরের কথা। এখন আমরা এটাই চাই আমার ছেলেকে ফিরে তো পাবো না, তার পরিবর্তে আমরা কঠোর শাস্তি চাই, ওদেরকে ফাঁসি দেওয়া হোক আইনের মাধ্যমে ফাঁসি দেওয়া হোক। হ্যাঁ আর বাকিরা তো এখনো একজনও গ্রেপ্তার করা হয়নি, ওদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করে ওদেরকে গ্রেপ্তার করে ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কঠোর শাস্তি দেওয়া হোক। নইলে স্যার আমরা আমাদের ভিকটিম ফ্যামিলির তরফ থেকে আমরা প্রয়োজনে আন্দোলন সংগঠিত করতে আমরা বাধ্য হব স্যার। এখানে অভিযুক্ত 30-40 জন হবে স্যার, ওদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি? আজকে 4 তারিখ, গত ঘটনা ঘটেছিল গত মাসের 7 তারিখে, এক মাস হতে চলেছে কিন্তু এখনো তো নীরব ভূমিকা, প্রশাসন থেকে নীরব ভূমিকা দেখা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সুরজিৎ Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge, from modern lecture halls to advanced laboratories. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity. Where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura.
Dream big.